হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন, বাহাদুর আলম। সে ভাই জানতে চেয়েছে যে ভাই, পারমিট ছাড়া কি ভিজিট ভিসা রুমানিয়াতে আসা যাওয়া যায়? তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো। আসলে কি পারমিট ছাড়া রুমানিয়াতে আসা সম্ভব কি সম্ভব না, সে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সাথেই থাকেন, কিছু জানতে পারবেন। ভাই, পারমিট হচ্ছে, এক কথায় বলতে গেলে পারমিট হচ্ছে একটি পারমিশন। ভাই, পারমিট হচ্ছে একমাত্র বলতে গেলে এটা এক কথা বোঝানো যায় যে একটি পারমিশন। তো আপনি যদি বাংলাদেশে থাকেন, তো বাংলাদেশ থেকে যদি রুমানিয়া আসতে চান, তাহলে 100% পারমিশন লাগবে। যেরকম পারমিশনটা কিন্তু এখন, কিন্তু পারমিশনটা এটা কিন্তু পারমিটের মাধ্যমে নেওয়া হয়। যেমন আমি আপনার কাছে যাব, মানে এখন আপনি যদি আমাকে নিতে ইচ্ছুক, তাহলে আমাকে আপনি একটি লেটার পাঠাইবেন, তো সেইটা দিয়ে আমি আপনার কাছে যা, এটা হচ্ছে আপনার একটা প্রমাণ যে আপনি আমাকে নিতেছেন। আশা করি কথাটা বুঝতেছেন যে পারমিট হচ্ছে একটি পারমিশন। যেমন ধরেন আমি রুমানিয়াতে আছি, মানে আপনি রুমানিয়াতে আসবেন, আমি আপনাকে আনবো, তো এটা সরকারি গভর্নমেন্টকে দেখাইতে হবে যে আমি আপনাকে আনার জন্য পারমিশন দিছি। তো পারমিশনটাই হচ্ছে যে একটা মাত্র একটি পারমিট। তো সে পারমিট কিন্তু 45 দিনের ভিতর ভাই বের হয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু ভাই, পারমিট এমন একটি জিনিস রুমানিয়াতে আসার জন্য যে পারমিট ছাড়া কিন্তু রুমানিয়াতে আসা অসম্ভব। ভাই বলছিল যে ভিজিট ভিসা আসা যায়নি। তো ভাই, এটা সৌদি আরব না, সৌদি আরব বা অন্যান্য এশিয়া দেশগুলো আছে, তো সেই দেশগুলোতে যাওয়া যায়। কিন্তু ভাই, ইউরোপে এটা আমার জানা মতো সম্ভব না। যে কোনো একটা কোম্পানি দ্বারা আপনাকে পারমিট বাহির করতেই হবে 100%, আর না হলে আপনি আসতে পারবেন না। যেমন এখানে অনেক এজেন্সি দেখছি যে আপনার সাপ্লাই বিষয়ে, সাপ্লাই কোম্পানি থেকে তারা পারমিট বাইর করে লোক আনতে আছে, ব্যবসা করতেছে। ভাই, এটা একটি বিজনেস, ব্যবসা বলতে পারেন। আমি একটা কোম্পানির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, যে সেই কোম্পানি থেকে যদি আমি 5-10টা পারমিশন নিতে পারি, মানে পারমিট বাহির করতে পারি, যে সেই কোম্পানির লগে যদি আমার ভালো লেনা দেনা থাকে বা ভালো একটা যোগাযোগ থাকে বা সম্পর্ক বলতে পারেন, ভালো একটা যদি সম্পর্ক থাকে, তাহলে কিন্তু সে আমার কথা যদি শোনে, সে গভর্নমেন্টকে বলবে বা সরকারকে বলবে যে আমার লোক লাগবে, আমার কোম্পানিতে এরকম লোক লাগবে, সে পারমিট বাহির করে দেবো। তো সে পারমিট যদি বাহির করে আমার কাছে দেয়, তাহলে আমি আবার বাংলাদেশি এজেন্সি দিয়ে আবার ইন্ডিয়া থেকে আমি আবার ভিসা করব লোক অনুযায়ী, তো ভিসা করে আমি আপনাদেরকে আনতে পারবো। তো এই যে আসল কাহিনী ভাই, পারমিট হচ্ছে একটি পারমিশন। সেই পারমিট ছাড়া আপনি রুমানিয়াতে আসতে পারবেন না। আমার জানা মতে কি আপনি আসতে পারবেনই না, 100% শিওর, পারমিট লাগবেই 100%। তো ভাই, আপনি আমার ভিডিওটি হয়তো দেখে বুঝতে পারছেন যে আসলে কী নিয়ে ভিডিওটি কি কথাটা বলছি। পারমিট হচ্ছে যে একটি পারমিশন, আপনার রুমানিয়াতে আসার জন্য 100% পারমিশন লাগবে, মানে পারমিট লাগবে। পারমিট ছাড়া আপনি ভিসাও বাইর করতে পারবেন না, আপনি আসবেন কীভাবে? তো এসেছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে আপনার বন্ধুরাও যাতে এরকম ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।